আপনারা আসতে পারেন চাইলে, যারা বরিশালে থাকেন। তারপরে ঢাকা থেকে যারা আসবেন তারা ডিরেক্ট লঞ্চঘাট থেকে একটা অটো নিয়ে, কত টাকা ভাড়া নেয়? পাঁচ টাকা পিসি আছে। হ্যাঁ, পিসে আপনাদেরকে আমি দেখাবো। মামা পান কত করে? 35 10 20 30 हेलो गाइज, अस्सलाम वालेकुम। इट्स बाइजू देशन सीएम एंड वेलकम टू माय ऑफिशियल यूट्यूब चैनल बोईशाल लाडू। सो गाइज, आज के हमरा आसछि मुक्तियोद्धा पार्के ब्लॉग करते। तो गाइज, आज के आपनादेरके मुक्तियोद्धा पार्कटा देखाबो। गाइज, हमरा एखन मुक्तियोद्धा पार्के चले आसछि। आज के आमार साथे आमार एक बड़ो भाई आछे, से तारो यूट्यूब चैनल आछे, आपनारा तार चैनलटा सबसक्राइब करियेन। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিব। আর গাইজ, মুক্তিযোদ্ধা পার্কে এসে মোটামুটি ভালোই লাগছে। অবশ্যই সবাই বেশি বেশি আমাদের পার্কটা ঘুরতে আসবেন, তো অবশ্যই দেখবেন যে মুক্তিযোদ্ধা পার্কটা সুন্দর, আপনারা আসতে পারেন। তো গাইজ, আমরা এখন মুক্তিযোদ্ধা পার্কের গেট থেকে ঢুকে হাতের বাম সাইডে ঢুকছি। এখন আমরা ওইদিকে একটু যাচ্ছি। কেন তা জানি না, হাসি তো রেখে দে মনের একো নাই, উড়ে যাই অজানাই, কেন তা জানি না, আপনারা আসতে পারেন চাইলে, যারা বরিশালে থাকেন। তারপরে ঢাকা থেকে যারা আসবেন তারা ডিরেক্ট লঞ্চঘাট থেকে একটা অটো নিয়ে, কত টাকা ভাড়া নেয়? পাঁচ টাকা পিসি আছে। হ্যাঁ, পিসে আপনাদেরকে আমি দেখাবো। তো লঞ্চঘাট থেকে 5 টাকা ভাড়া দিয়ে আপনারা মুক্তিযোদ্ধা পার্কে চলে আসতে পারেন, বললেই হবে অটোওয়ালাকে। সো আপনার কেমন লাগছে? কেন তা জানি না, হাসি তো রেখে দে মনের একো নাই, উড়ে যাই অজানাই, কেন তা জানি না, হাসি তোর রেখে দেই মনের একো নাই, সব সুখ শত অভিমান তোকে ঘিরে সেই আমাকে বল, তুই বল একবার বল, ভালোবাসি সেই আমাকে। কত স্বপ্ন তোকে ঘিরে হয়েছে আমার, আমার মাঝে শুধু।
গাইজ, আমরা কীর্তনখোলা নদীটা ঘোরার জন্য নৌকায় উঠেছিলাম। আপনারাও যদি কীর্তনখোলা নদীটা ঘুরতে চান তাহলে আপনারা কীর্তনখোলা নদীর পারে কিছু বড় নৌকা দাঁড়িয়ে থাকে, সেই নৌকার মাঝিকে যদি আপনারা বলেন যে কীর্তনখোলা নদীটা ঘুরতে যাবেন তাহলে সে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবে। আর আপনারা 30 গোডন পর্যন্ত চাইলে ঘুরে আসতে পারেন, আর পার পার্সন আপনাদের থেকে ভাড়া নিবে 20 টাকা করে। সো আপনারা খুব ভালো করে কীর্তনখোলা নদীটা ঘুরে আসতে পারবেন। গাইব না আর কোন গান তোমায় ছাড়া, লিখব না আমি আর তুমি না কবিতা। গাইব না আর কোন গান তোমায় ছাড়া, লিখব না আমি আর তুমি না কবিতা। দিছিলে মামা পান কত করে? 35 10 20 30 আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আর গাইজ, আমরা ব্লগে তেমন কথা বলতে পারি নাই কারণ এখানে কাজ চলতেছে মুক্তিযোদ্ধা রোডের, তাই তেমন কথা বলা যায় না, রোডের নয়েজ অনেক আসতেছিল। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, আর ভাইয়ার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন। আমরা এখন